গুড মর্নিং বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে সুন্দর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমি হলাম লাক্ষী, আর এসি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে হলো শনিবার সকাল 5টা থেকে ব্লগটা স্টার্ট করিয়া। তো দেখো বন্ধুরা, কালকে রাত্রে কি ঘুম দিছি যে ঠাকুর সারা মনে হয় কেউ জানতো না। এত বৃষ্টি দিছে, জলই হয়ে গেছে, আমি খুঁজতেই পারি না। ঘুম থেকে উঠে দিকে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমি কই, হায় ভগবান, এত বৃষ্টি দিল, আমি খুঁজতেই পারি না। প্রচুর বৃষ্টি দিছে, প্রচুর বৃষ্টি দিছে, মানে জলই হয়ে গেছে উঠানে, এত বৃষ্টি দিছে। তো নিজে নিজের উপরেই হাসি উঠের কি অবস্থা, এত বৃষ্টি দিল আমি খুঁজতেই পারি না। তো যাই হোক, তোমরা সবাইয়ের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম, দিনটাও শুরু করছি মাত্র। দেখো ঘুম থেকে উঠছি, আমি মুখ কিচ্ছুই ধরছি না এখন। বৃষ্টি এখনো পরে, ঝাড়ু আর কি দিতে পারলাম না। তো এমনি যেটা কাজ আছে, পাশে কাজ যেগুলো আছে এগুলো করলাম। আর করিয়াই এখন দেখো চা টাও বানিয়ে লিখছি, আর ওই বিস্কুট দিয়েই খাইমু। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ে, এখনও বৃষ্টি বন্ধ হয়েছে না। তো চাটা খাইয়ে আমি দেখো হাঁড়িতে ভাত বসাই দিয়েছি। আর আজকে সিদ্ধ তো কিছু দিতে লাগতো না, কারণ কালকে ডাইলও রয়েছে, বড়াও রয়েছে। এরপর রাত্রে যে খিচুড়ি প্রসাদ আনছিল, এর সঙ্গে যে মানে ডালনাটা দিয়েছিল আর কি, এটাও রয়ে গেছে। তো এখন দেখো সবজি রয়েছি আমি সব, আলু দিয়ে আর ওই ওই মাছগুলো দিয়ে আর কি, ওই যে আলু দিয়ে ওই মাছগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ইয়ে কম, তরকারি কম। আর কালকে ডাল ভাজা এগুলো তো রয়েছে, এগুলো থাকবো, বেশি বেশি আছে। তো দেখো এখন আমি তরকারিটা বসাই দিছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করিও, পাশে দেখিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, যদি কেউ কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্টে করিও। কারণ আমি ডেইলি ডেইলি না কি ভিডিও দিতাম এটাই খুঁজে পাই না, মানে কোনো কন্টেন্টই খুঁজে পাই না। ডেইলি ডেইলি যে খালি রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো আমার নিজেরই ভালো লাগে না, তোমাদের কী ভালো লাগবো কো? এটা লাগে তো ভিউজ হয় না, এটা তো আমি জানি, কিন্তু কী দিতাম এটাই তো খুঁজে পাই না। তো তোমরা যদি কেউ মানে কিছু কন্টেন্ট জানা থাকে তো প্লিজ একটু দিদি ভাইটারে সাজেস্ট করিও, করার আমি চেষ্টা করবো। তো দেখো আমার তরকারিটা রান্না হয়েও গেছে, হওয়ার পরে এখন ওই যে কালকের কাঁচকলা বড়া রয়েছে 3 পিস, তো এগুলোর একটু ইয়ে করে গরম করে, গরম না করলে তো এগুলো পুরা মানে ইয়ে হয়ে থাকে না, খাওয়া যায় না। তো দেখো আমার তরকারি রান্নাটা কমপ্লিট, আলু দিয়ে আর ওই মাছগুলো দিয়ে দেখো করছি, বেশি ঝুলো রাখছি না, শুকনাও করছি না, দুইটা বাটিই রাখছে। কারণ হাজব্যান্ড দুপুরে ঘরে থাকতো না, তো আমার লাগে আলগা করে ফ্রিজ আছে, তবুও আলগা করিয়ে রাখলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করিয়া হাজব্যান্ড গেল কাজে, আর আমিও তখন রেডি হয়ে গেছি, স্কুল যেতাম। আর কারেন্ট নাই, প্রচুর গরম লাগে। রাত্রে এত বৃষ্টি দিল, সকালেও বৃষ্টি দিল, আর এখন দাঁড়াও দেখাই, দেখো কি রৌদ্র উঠছে, বাবারে বাবা, আর গরম, প্রচুর গরম লাগে। তো চলো বন্ধুরা আমি স্কুল যাই, স্কুল থেকে আবার পর তোমরা সঙ্গে কথা হয়ে আর প্লিজ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিও। আর আইলাম মাত্র না, একটু সময় আগে আইসা, ইয়া অনেকক্ষণ বুঝলাম গরম, প্রচুর গরম, রাতে এত বৃষ্টি দিছে, আর এখন এত গরম লাগে, মানে মনেই হয় না বৃষ্টি দিছে বলে। তো যাই হোক, এখন দেখো স্নান করি আই গেছি, আর এই আমি ছুটে সব কিছু ধুলে, আর হাজব্যান্ড করে না কাজে গেল, আর বাড়িটাও খেয়ে নিম এখন। আর গরম, মানে বৃষ্টি এত বেশি দেওয়ার পরেও যে কেনে গরম লাগে এটাই কিছু বোঝা যায় না, এত গরম, এত বৃষ্টি দেওয়ার পরে কি গরম লাগে, মানে বৃষ্টিতে তোমরা তো সকালে দেখলাই জল হয়ে গেছে, এত বৃষ্টি দিলে তো ইয়ে হয় না, এত গরম লাগে না। কিন্তু মানে দুনিয়া যেমন পুরো উল্টে গেছে, প্রকৃতির সব কিছু যেমন চেঞ্জ হয়ে গেছে মনে হয়, এত বৃষ্টি দেওয়ার পরেও এত গরম লাগে, মানে সূর্য গরম লাগে, তাও গরম, আমি মাত্র স্নান করে কানে টানে কিছুই লাগাই না, খুব বেশি গরম লাগে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভাতটা খাই মনে কর, তোমার সঙ্গে পরে কথা করি। আর আজকে বেশি বড়ো ভিডিও দিতে পারছি না গো, আজকে আমার শরীরটা তো মানে আরাম লাগে না, খুবই খারাপ লাগে, যে বেশি ভিডিও কিছু করতাম আমার ইচ্ছেই লাগে না। আমি ছোটো মোটো একটা ভিডিওই আজকে দিলাম,
টেস্ট তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করিও, ছোট ভিডিও তো তোমরা দেখতেও পারবে আশা করি। তো দেখো এখন আমি চুল টুল ইয়ে করি, এখন ভাতটা খাই মার্গে। তো ফ্রিজে তরকারি আছে, এগুলো বার করে নিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভাতটা খাওয়া শেষ করলে পরে তোমরা সঙ্গে কথা বলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে ও এখন দেখো হরলিক্স বানাই আর হাজব্যান্ডটা গেছে ঘরে। আর আজকে দিয়ে কী করলাম আমি, এত ঘুম দিলাম, দুপুরে ভাত খাইয়ে একটু শুয়েছি, মোবাইল ওবাইল দেখমু কইয়া মোবাইলটা সাইডে রেখে এত ঘুম দিছি, এত ঘুম দিছি, হাজব্যান্ড আইয়া ডাকিয়ে আমার উঠাইছে। তো দেখো এখন হরলিক্সটা বানাই লিছি, আর মুড়ি ভাজা আছে আর কি, এগুলা দিয়ে খাইমু। আর আজকে কিচ্ছু ভিডিওই শেয়ার করতে পারলাম না বন্ধু, মানে বন্ধুরা মানে কী যে শেয়ার করলাম এটা আমি নিজেও জানি না। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কারণ ঘুমাইয়া আমি আস্তে দিনই বেকার বানাই দিয়েছি। তো এটাই হইলো, তো চলো বন্ধুরা শেষ করলাম এখানেই। ভালো লাগে লাইক কমেন্ট করিও, শেয়ার করিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।